10 লাখ টাকায় আপোষ করলেন সেই সুবা। আপনি কি জানেন নাসিরের সাথে প্রেমের সম্পর্ক ছিল, যার সাথে তার কথাই বলছি। সেই সুবা আবার আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে বিয়ে করার পর বিচ্ছেদের পর 10 লাখ টাকা নিয়ে নিলেন আবারও। কণ্ঠশিল্পী ও সাবেক স্বামী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে করা মামলায় আপোষ করেছেন অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবা। 10 লাখ টাকার বিনিময়ে আপোষ করা হয়। আজ সোমবার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক আবেরা সুলতানা খানমের আদালতে উপস্থিত হয়ে এ তথ্য জানান এই অভিনেত্রী। এ সময় ইলিয়াস হোসাইনও উপস্থিত ছিলেন। বিচারক মামলাটির সাক্ষ্য ও যুক্তি উপস্থাপন করে রায়ের জন্য 27 জুলাই দিন ধার্য করেন। শোভা বিচারককে বলেন, আমরা পারিবারিকভাবে 10 লাখ টাকায় মামলা মীমাংসা করেছি, টাকা আমি বুঝে পেয়েছি, এখন ইলিয়াসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। সুবাহ বলেন, যে সংসার করবে না তার সঙ্গে জোর করে সংসার করা যায় না। ইলিয়াস তার জীবনে ভালো থাকুক, আমি আমার জীবনে ভালো থাকি। পারিবারিকভাবে আমাদের আপোষ হয়েছে, আমি 20 লাখ টাকা দাবি করেছিলাম, তবে যে কোনোভাবে আমরা মীমাংসা করেছি। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ লিয়াকত আলী বলেন, 10 লাখ টাকার বিনিময়ে ইলিয়াস ও সুবার মামলা মীমাংসা হয়েছে। 27 জুলাই মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আদালত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।